এপসুর কেন্দ্রীয় অধিবেশনের আজি দ্বিতীয় দিন রোটার বড়োলেন পথারত নিখিল বড়ো ছাত্র সন্থার 55 সংখ্যক বার্ষিক অধিবেশনের আজি দ্বিতীয় দিন 1000 বিঘা ভূমি সামরি মূল পেন্ডেলর লগতে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠিছে। 30খন জেলার 5000 এপসুর প্রতিনিধির লগতে 1,00,000 অধিক লোকক আদরিবলে সাজু হয়েছে আদরণি সমিতি। মুখ্য তোরণ মুকলিরে আজি দ্বিতীয় দিনের কার্যসূচী আরম্ভ হয়েছে। দিনের ভাগ্যত বিভিন্ন কার্যসূচীর পিছত সন্ধ্যা বড়ো শান্তির চুক্তির 3 বছরীয়া বর্ষপূর্তি উদযাপন করা হব এই অধিবেশনস্থলীতে। উল্লেখযোগ্য যে বড়ো শান্তি চুক্তি যেহেতু 3 বছর সম্পূর্ণ হল, আনহাতে যা কালি মুখ্যমন্ত্রী বড়ো শান্তি চুক্তি অনুসরি বিটিআরর সীমা বর্ধিতকরণের কথা ঘোষণা করলে, সেইফালের এপসুর এই অধিবেশন অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। আজি দিনজোড়া যিখিনি কার্যসূচী আছে নিখিল বড়ো ছাত্র সন্থার প্রোগ্রাম অনুযায়ী চলি যাব। রাতেপুর ভাগত আমার যিখিনি সাব কমিটি আছে, সাব কমিটিবিলাকৰ যিখিনি এক্সিবিশনের কারণে আমি নামাকরণ দিয়া হয়েছে, এইখানে আমি উদ্বোধন করলো, মেইন গেট উদ্বোধন করলো, মেইন পেন্ডেল, মেইন স্টেজ আর ভলন্টিয়ার সব ভলন্টিয়ার ক্যাম্প, মার্চপাস্ট ক্যাম্প, কালচার ক্যাম্প গোটেখিনি ইনগ্রেশন করে আছে, স্পোর্টস ক্যাম্প গোটেখিনি করে আছে। আর আজি যিখিনি রাতেপুর যিখিনি প্রোগ্রাম আমার ডিসি এসপির একটা প্রোগ্রাম আছে, তখন করেখিনি এটা প্রায় গুছি গল, বাদ বাকি প্রোগ্রামখিনি চলি যাব। ইয়ার পিছত যিখিনি প্রোগ্রাম অনুযায়ী চলি যাব। আর আজি দিনের ভিতর একটা আকর্ষণীয় প্রোগ্রামটি হয়েছে 27 জানুয়ারিটি হয়েছে আমার বিটিআর চুক্তির একটা দিন, আর গতি সরকার তো করবই। নিখিল বড়ো ছাত্র সন্থাকে তখন একটা প্রোগ্রাম রাখিছে ইয়াত পাতিবলা ভাগত যে ইয়ার উদযাপন হব। আর যাকালি যেটা একটা সরকার দ্বারা একটা সিদ্ধান্ত আহিল যে বিটিআর অঞ্চলটি অল এক্সটেন্ড করে গাঁবিল সময় দিয়া হয়েছে, গতি এইবিল যেখানে এটা রাইজে অল উৎফুল্ল হয়ে আছে, উৎফুল্লিত হয়ে আছে, গতি এই প্রোগ্রামের সহযোগ সংযোগ হব বলে মানে ভাবো। বিটিআর বর্ষপতির যে অনুষ্ঠান স্পেশাল আয়োজন তেনে সরকারিভাবে কাকো মাতা হওয়া নাই, কিন্তু নিখিল বড়ো ছাত্র সন্থার ইয়ার যিখিনি প্রতিনিধিবর্গ থাকিব আর অবজারভার থাকিব, স্পোর্টসম্যান থাকিব, কালচারের মানুষ থাকিব, তেখেতকালে গোটেইখিনি ইয়ার অংশগ্রহণ করবে। কালচার প্রোগ্রাম তো হবই আর কালচার উদযাপন। ঠিক আছে।